নির্বাচন কমিশনের সাথে চলমান সংলাপের পঞ্চম দিন বৃহস্পতিবার চারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে অংশ নেয় বাংলাদেশ জাতীয় পার্টি ও গণফ্রন্ট। অন্য দুই রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সংলাপের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ইসির কাছে। এদিন বৈঠকে দলগুলোর নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একাধিক দিনে করার দাবি জানিয়েছেন। এছাড়া সংসদীয় আসন সংখ্যা বাড়ানো, সেনা মোতায়েন, প্রবাসীদের ভোট গ্রহণের ব্যবস্থা সংস্কার এবং গ্রহণযোগ্যতা তৈরি করে ইভিএম এ ভোট গ্রহণের পরামর্শ দেন। সরকারি ব্যয়ে অনুষ্ঠিত সভা সমাবেশে নির্বাচনী প্রচারণা চালানো হতে বিরত রাখতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। স্বাধীনতা বিরোধী ব্যক্তি, বিদেশি নাগরিক, এনজিও প্রধান ও দুর্নীতির অভিযোগের সাজাপ্রাপ্ত এবং ব্যক্তির নেতৃত্বে কোন দল যাতে নিবন্ধিত হতে না পারে এবং দলীয় প্রধান না থাকতে পারে সে ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতির স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনিবার্য, ভোটের সময় সহিংসতা এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা গিয়ে নির্বিঘ্নে নিষ্পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে। নির্ধারিত সময়েই নির্বাচন হবে জানিয়ে সিইসি সব দলকে অংশ নেয়ার আহ্বান জানান। নির্বাচন পরিচালনায় কমিশনের অনেক সীমাবদ্ধতা আছে। নির্বাচনকালে কোনো না কোনো সরকার তো থাকবেন, সেই সরকারের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সেই সরকারকে নিরপেক্ষ থেকে কমিশনকে সহায়তা প্রদান করতে হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া সুপারিশগুলো সরকারকেও জানানো হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।